ओम स्थापकाय च धर्मस्य षड्धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय नमः। आज के आमरा एई श्रीरामकृष्णे वेदांत मठेर एई आश्रमेर आसन এই আসন থেকে আমরা আজকে অনুভব করব শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবের মধ্য বাংময় মূর্তি। এই মূর্তি আমরা সর্বত্র যেখানে বসে হোক, সে মন্দিরে হোক, আপন গৃহে হোক, অথবা কোন পাহাড় অঞ্চলে গিয়ে হোক, বা হয়তো বনের মধ্যে বেড়াতে গিয়ে, তখন যদি আমরা ভাবি এই বনটা এই জঙ্গলটা তেমন মারাত্মক ঘন নয়, এই জঙ্গলের মধ্যেও এসে আমরা কয়েকজন যেন অনুভব হচ্ছে একটা সুগন্ধ সুবাসিত ফুলের অপূর্ব গন্ধ। কখনো মনে হচ্ছে ঠাকুরের এই বাংময় মূর্তি আজ এই ধ্যানের অনুভবে আমরা এই বনের মধ্যে বসেই অনুভব করতে পারি, কেউ পাহাড়ের উপর বসে করতে পারে, কেউ বনের মধ্যে। তো আমরা আজকে সেই বনপ্রান্তরে বসে হয়তো সেই বন জঙ্গলের পথ দিয়ে কখন ঠাকুরের সেই পরমাত্মা এই পথ দিয়ে গিয়েছিল দূরে ওই গঙ্গার যে কুলকুল ধ্বনি, একেবারে যেন মনে হচ্ছে এই সেই অপূর্ব পঞ্চবটি বন, এখানে সেই অশ্বত্থ গাছ, বটবৃক্ষ, সেই ঠাকুরের যেন এই ঘাসগুলো ধরে রেখেছে সেই মৃত্তিকার মধ্যে। আরো কত গাছ, কৃষ্ণচূড়া, ঠাকুরের যেন মনে হচ্ছে এইখানে একটা দূরে জবা ফুলের বন জবা রয়েছে, কত ফুল যেন আমাদের দূরে দূরে অনুভব হচ্ছে। তো আমরা এই বনের মধ্যেই আজকে ধ্যান অনুভবে বসি। তো আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে এই বনের মধ্যে আজকে বসেছি। চোখ বন্ধ করে সেই বনের মধ্যে পাঁচজন বন্ধু বেড়াতে গিয়ে সেই বনের গাছের ভিতরের মধ্য থেকে যে ছায়া, তার সঙ্গে সেই সূর্যের রশ্মি, সেই টর্চের আলোর মতো আমাদের গায়ে এসে পড়ছে। মনে হচ্ছে এই বনের মধ্যে এবারে সেই সত্যি ঠাকুরের আলোর স্পর্শ। তো পাঁচজন বন্ধু একসঙ্গে বসে আমরা ধ্যানের রত,
কেউ কোথাও নেই, দু একজন পথিক ওই দূরের পথ দিয়ে চলে যাচ্ছে। তো আমরা এই ধ্যানে অনুভব করতে পারছি শ্রী রামকৃষ্ণের সেই বাংময় মূর্তি যেন আমাদের কাছে এসে বলছে, ভয় নেই বাচ্চা, তোমরা এসেছো এই বনের মধ্যে, কোনো ভয় নেই, আমি আছি, আমি তোমাদের সঙ্গে আছি। দেখুন ঠাকুরের চিন্তার মধ্য দিয়ে আমরা যে পাঁচজন রয়েছি সকলে এক মনে ধ্যানে রত, ধ্যান অনুভব চলছে, কেউ বা চোখ খুলে আছে, কেউ বা চোখ বন্ধ করে। যে চোখ খুলে আছে সে ভাবছে পাঁচজন, তো সে ভাবছে আমি চোখ খুলে থাকলে হয়তো ঠাকুরকে দেখতে পাব। আবার কেউ ভাবছে আমি চোখ বন্ধ করি, ও তো চোখ খুলে আছে, ও ঠাকুরকে দেখলেই আমাকে বলবে, চোখ খুলে দেখ। তাই পাঁচজন বন্ধু এরকম একাত্মা, একাত্মা, তারা তখন সকলে ধ্যানমগ্ন, ঠাকুরের মূর্তি যেন কোথা থেকে ছবির মতো এসে বলছে, বাতাসের মতো কানে এসে বলছে, বসো ধীর ভাবে, চঞ্চলতা মনের মধ্যে আনবে না। এই পাঁচজন বসে আছে যেন মনে হচ্ছে পঞ্চপ্রদীপ, পাঁচজনই ওরা বন্ধু, ওদের মনের মধ্যে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা ঠাকুর এনে দিয়েছে, তিনি উদ্ধার করবেন সেই দুপুরের খর রৌদ্রে তারা সেই বনের মধ্যে মৃদুমন্দ বাতাস এসে কখনো কখনো স্পর্শ করছে, মনে হচ্ছে যেন সেই ঠাকুরের সেই সেই যে ছোট্ট সারদা মা আমাদের, আমরা ঠাকুরের ধ্যানে বসেছি, কে যেন এসে একটা আমাদের বুকের কাছ দিয়ে একটা বাতাসের ঢেউ খেলে যাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। তো ক্লান্ত শরীর আরো শান্ত হচ্ছে, বাতাস আসছে আবার চলে যাচ্ছে, কখনো সূর্যের রশ্মি দেখছে আমাদের, ওরা ধ্যানে বসেছে দেখিতে রাখা, কারো মনে অনুভব হচ্ছে সে পাঁচজন একসাথে বসেছে, সেই আলো বাতাসের মধ্য দিয়ে সেই চিন্তনের ভিতর চলে আসছে আনন্দময় মূর্তি শ্রী রামকৃষ্ণের। ভিতরে কত কখনো একটা মৌমাছি চলে আসলো, মনে মনে ভাবছে একজন, আচ্ছা এই মৌমাছিটা ওই সেই স্বয়ং কৃষ্ণের যে মাথায় যে সুন্দর একটা
ময়ূরের পাখা ঠিক সেই রকম অপূর্ব নীলাভ একটা মৌমাছি, তারপর একটা ভোমরা, সব তাদের কাছ দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। তাদের মধ্যে অনুভব হচ্ছে, আচ্ছা এই ভোমরাটা বোধ হয় ওই সেই কৃষ্ণের কাছে গান শোনাত, এই মৌমাছিটা এইখান দিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। কয়েকটা মৌমাছি ওরাও তো এই বনে নির্ভয় মধু সংগ্রহ করছে, তাহলে ওরা কত ক্ষুদ্র প্রাণ, এই বনজঙ্গল তার গৃহ আবাস। তো আমাদের এই কিছুক্ষণ আধ ঘন্টা আমাদের কাছে এই সেই বিশ্রামের জন্য পঞ্চবটি বনের রূপ নিয়েছে। আমরা পাঁচজন পরপর বসে আছি, ঠিক যেন মনে হচ্ছে সেই জগজ্জননী এসে আমাদের একটু জিরিয়ে দিয়ে হাওয়া করে চলে গেলেন। ধ্যান অনুভবে সেই বাংময় মূর্তি কখনো ঠাকুর এসে যেন ধীর স্থির ভাবে আমরা দেখছি সম্মুখে একটা অপূর্ব পদ্ম, তার উপরে শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে পাচ্ছি। কি অপূর্ব অনুভব! তিনি বারবার যেন বলে দিচ্ছেন ভাষার মধ্যে, সেই বাংময় মূর্তি আমি আছি, কিন্তু তিনি কথোপকথন করে যাচ্ছেন। এই পাঁচজনের ধ্যান অনুভবের মধ্য দিয়ে তারপর দূরে একটা প্রতীক, সে তার করতাল বাজিয়ে চলছে, সে গাইছে, সে গেয়ে চলেছে তার গান, কানে চলে আসছে, কি সুর করে গাইছে, বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু এই বছর পতিতান অবদেব্য বৈষ্ণবেব্য নমো নমঃ। সুন্দর করে খঞ্জনি বাজাতে বাজাতে সে দূর থেকে গেয়ে চলেছে, আমাদের কর্ণ স্পর্শ করছে, যেন আবার সেই তার কণ্ঠের মধুর উচ্চারণের গান অনুভব হচ্ছে। বাঞ্ছা কল্প তরুভ্য কৃপা সিন্ধু এ বচ পতিতান অবদেব্য বৈষ্ণবেব্য নমো নমঃ। ঠিক বৈষ্ণব গেয়ে চলছে, আবার ওদের গান যেন আরো স্পষ্ট হচ্ছে। তারপর দূরে সেই পথিক আমাদের পাশ দিয়ে যখন আসছে তখনও সে গেয়ে চলেছে, বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু হে বচন পতিতান অবলেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। এরপর আমাদের যখন ধ্যান শেষের পথে সেই বৈষ্ণব তার
স্কন্ধে বেশ বড় একটা ঝুলি, গৈরী একটি কাপড় পরা, খালি পা, তার সেই অপূর্ব তিলক হঠাৎ আমাদের কাছাকাছি এসে খঞ্জনিটা থামিয়ে দিল, দেওয়ার পর চুপ করে বসে গেল। কৃপা সিন্ধু যেন ওই বৈষ্ণব রূপে আস এসেছে আমাদের সম্মুখে। আমরা তখন পাঁচজন, এইবার কিছুক্ষণ পর ওই পাঁচটি বন্ধু আর ওই কৃপা সিন্ধু সেই স্বয়ং দীন বন্ধু যেন ওই রূপে আসব। আমরা পাঁচজন বন্ধু, ওরা পাঁচজন বন্ধু বসে, আরেকটি বন্ধু চলে আসলো, সেই দীন বন্ধু যেন ওই রূপে আসলেন সশরীরে। আমাদের কাছাকাছি সামান্য দূরে বসে তারপর যখন আমরা জয় রাম কৃষ্ণ এক সুরে বলে যখন পাঁচজন সেই তাদের চক্ষু মেলে দেখল, একজন বয়স্ক লোক সে এসে আমাদের সম্মুখে বসে আছে, আমরা চোখ খুলে তাকে দেখতে পেলাম। দেখুন ঠাকুরের কি অপার করুণা, সেই করুণাময়। তখন সেই বৈষ্ণব জিজ্ঞাসা করছে, তোমরা কারা বাবা? তখন আমরা বললাম, সেই পাঁচজন একসাথে বলল, আমরা এইখানে এসে শ্রীরামকৃষ্ণের যেন সেই পঞ্চবটি বনের অনুভব পেলাম এবং ঠাকুরকে স্মরণ করে ঠাকুর যেন সেই বাংময় মুক্তিতে আমাদের ধ্যানেতে ধ্যান করতে বসবার কিছুক্ষণ বাদে যখন ধ্যানটা আপনি আপনি জমল, তখন সেই গাছের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি নেমে আসলো, ঠিক তখন যেন আমরা স্বয়ং শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখলাম, আরো আমাদের ধ্যানটা অনুভব হলো, ধ্যান ক্রমশ জমে উঠল। তখন পথে সেই বৈষ্ণব শুনে অবাক, আচ্ছা বাবা তোমরা এই পাঁচজন কখন ঘর থেকে বেরিয়েছ, আর আমার কি ভাগ্যি? দেখো তো আমি একটু এই না, আমার ঝোলায় কত কিছু মন্ডা মিঠাই রয়েছে, লুচি রয়েছে, হালুয়া রয়েছে, আমি নিয়ে আজ গৃহে ফিরছি। কিন্তু আমার তো কেবলমাত্র একজন শিষ্য, সেও গেছে আর এক জায়গায় হরিনাম সংকীর্তন করতে, তা সেও তো বাবা অনেকগুলি প্রসাদ নিয়ে আসবে, তা তোমাদের বলবো একটু, তোমরা যদি আমার এই ঝুলিতে যে প্রসাদগুলো রয়েছে তা যদি একটু তোমরা পাঁচজনে অল্প অল্প করে গ্রহণ করো তাহলে আমি একটু ভারমুক্ত হই, বেশ ভারী। তোমরা তো পাঁচজন রয়েছ, আমাকে সাহায্য করো, ভয় নেই বাবা, আমরা আমাদের কাছে তুমি তোমরা সেবা করে নাও আমার কাছে। সেই বৈষ্ণব তার সেই খঞ্জনিটি তার পকেটে রেখে সেই পাশে একটি অশ্বত্থ গাছ
নুয়ে পড়েছে, সেখান থেকে কিছু পাতা নিয়ে এসে বেশ ভালো করে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে সেই পাঁচজন বন্ধুকে সুন্দর করে পাতাগুলো সাজিয়ে এইবার সেই হালুয়া আর লুচি, সেই হালুয়া আর লুচি তাদেরকে দিচ্ছে, আর মিষ্টি বোঁদে তার আরেকটা প্যাকেটে রয়েছে। প্রত্যেককে সমান করে দিচ্ছে সেই বৈষ্ণব, সেই বৈষ্ণব দিচ্ছে। আর ওরা অবাক হয়ে ভাবছি আমরা সেই বাংময় মূর্তির কাছে প্রার্থনা করেছি, ধ্যান অনুভব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে এই প্রসাদ, তারপর তো সেই বৈষ্ণব আমাদের অতি যত্নে বাবা সেবা করো। তারা সেই পাঁচজন অশ্বত পাখা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পেতে দিয়েছে যেন এক একটা পদ্ম পাঁচজনকে, আর ওই হালুয়া লুচি একটু মিষ্টান্ন। তখন মনে করছি শ্রীরামকৃষ্ণ তো সেই দক্ষিণেশ্বরে সেই ভবতারিণীর মন্দিরে সেই রাসমণির সেই আসনে যেন সেই শীতল ভোগ হালুয়া আর লুচি তারা তৃপ্তি করে খাচ্ছে, ঠাকুরের ধ্যানে বসে। সে বৈষ্ণব কোথা থেকে আসলো দেখুন, তারপর ওরা পাঁচজন ঠাকুরকে স্মরণ করে সেই হালুয়া লুচি আর মিষ্টান্ন মিষ্টান্নর মধ্যে বোঁদে রয়েছে, একটু সন্দেশ রয়েছে, আবার একটু জিলাপির টুকরো রয়েছে যা ঠাকুর খেতে ভালোবাসতে। তা বন্ধুরা বলছে দেখ দেখ এই দেখ আমার কাছেও সবার পাতে একটু করে জিলাপির অংশ পড়েছে। তো বরং গুরু শ্রীরামকৃষ্ণ আজকে আমাদের এই ধ্যান সার্থক করে দিল, আমরা সেই ঠাকুরের প্রসাদ সেবা করছি। একজন বৈষ্ণব বই নিয়ে আসলো, এবার তিনি বললেন বাবা তোমরা তৃপ্তি করে খেয়ে নিয়েছ, পাঁচজন বন্ধু খুব তৃপ্তি করে খাওয়ার পর ভাতটা চেটে খেয়ে তারপরে বলছে আপনার আছে? বলছে হ্যাঁ বাবা আমারও তো রয়েছে, এই দেখো না আমি তো একটু বাদে একটু সেবা করে নেব, নিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে যাব। তা তোমরা এই যে এখানে পাঁচজন এই বন জঙ্গলে বেড়াতে এসে কেমন করে সুন্দরভাবে ধ্যানে বসেছ, আর আমার মনে হলো তোমাদেরকে যদি একটু একটু সেবা করতে পারি, তাই মনের মধ্যে আকুতি, এতগুলো খাদ্য আমার খাদ্যের সেই জোলার মধ্যে কোনো খাদ্যের অভাব নেই, সব যেন রয়েছে। তা তোমরা পাঁচজন বন্ধু এই বনের মধ্যে বসে দেখো বাবা এখন কোথায় গিয়ে খাবার পেতে, স্বয়ং শ্রীরামকৃষ্ণই এই আহার তোমাদের তিনিই যুগিয়েছেন, আমি নয় বাবা, আমি তো সামান্য ব্রাহ্মণ বৈষ্ণব, আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, তোমরা পাঁচজন
এই বনের মধ্যে বসে ধ্যান করছে দেখে, আর আমারই গান শুনে তোমরা অপূর্ব তোমাদের অনুভব হয়েছিল কর্ণকুহরে। তা আমি কৃতার্থ বাবা, তোমরা তোমরা খুব আনন্দিত যে হ্যাঁ হ্যাঁ বৈষ্ণব, হে প্রভু আপনি যে এই ধ্যান করার পর এই গভীর বনে আমরা ক্ষুধায় কোথায় যেতাম, আর আপনি ওই পাশ দিয়ে যাচ্ছিলেন করতাল বাজিয়ে, আর আমাদের তখন ঠিক সেই ক্ষুধা এসে উপস্থিত হয়েছিল ধ্যান শেষে। সেই প্রভাতে আমরা বেরিয়েছি, আজ এই বনের মধ্যে কি অপূর্ব আপনি আমাদের সেবা করালেন, লুচি হালুয়া আর এই মিষ্টান্নর মধ্যেও জানো বৈষ্ণব দাদা ঠাকুরের সেই জিলাপির টুকরো মিষ্টি সব পেয়েছি। আমারই বলতে বলতে যেন সেই শ্রীরামকৃষ্ণের শীতল ভোগের কথা মনে পড়ছে, তাই মাঝে মাঝে আমি একটু যেন এই ধ্যান অনুভবে পেয়ে যাচ্ছি বলে একটু ঢোক গিলে নিচ্ছি। তো আপনারা যারা দর্শক যারা শ্রোতা তারা শুনছেন, এই বাংলার মূর্তি আজ ওই ধ্যান পাঁচজন বন্ধুকে বনের মধ্যে কোথায় কখন খাবার পেত কি জানি আমাকে পাঠিয়ে দিয়েছে, তাই বাবা এখন তোমরা বাড়ি যাও, তোমরা গৃহে ফিরে যাও। এইবার এই গৃহে ফিরে ওরা সকলে বন্ধু পাঁচজন বন্ধু মিলে জয় রাম কৃষ্ণ বলে সেই জায়গায় থেকে ওই বৈষ্ণব তার আহার ওদেরকে গড়িয়ে নিজেও একটু আহার করে নিয়ে একটু জিরিয়ে নিয়ে আবার সেই তার সুরের একটু গানের কলি বলতে বলতে সেই বৈষ্ণব চলে যাচ্ছে তার গৃহে। আমরা ওরা পাঁচজন একসাথে একদিকে যাচ্ছি, দূরে কিছুক্ষণ যাওয়ার পরেই শুনতে পেল সেই গানের কলি, বাঞ্ছা কল্প তরুবশ্চ কৃপাসিন্ধু হে বচ পতিতানং ভবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। বলতে বলতে সেই বৈষ্ণব ধীরে ধীরে এগিয়ে চলেছে তার গৃহের দিকে, আর ওরা পাঁচজন সেই যে পঞ্চবটি বোন ভেবে ওই জায়গায় একসঙ্গে বসে ধ্যানেরত ছিল, তাদের মধ্যে সেই ভাষা ভাবনার মধ্য দিয়ে সেই শ্রীরামকৃষ্ণের সেই বাংময় মূর্তি উপস্থিত। এই কৃপা এই কৃপার ভাবনাতেই আমাদের এই আজকের শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভব এই বাংময় মূর্তির কাছে। এইটুকু আমরা প্রকাশ করছি এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই পূর্ণ আসন থেকে। সকল মহারাজ এবং কর্মীবৃন্দ যারা এখানে রয়েছেন, ঠাকুর রয়েছেন তাদের সঙ্গে, তাদেরকে আমি ঠাকুরকে প্রথমে আগমন প্রণাম জানান, অনন্ত কোটি প্রণাম জানান, এবং সেই মহারাজ
যারা রয়েছেন। শ্রী রামকৃষ্ণের এই আশ্রম আগলে রয়েছে ভোগ দিয়ে, যেন সারাদিনের প্রত্যেকটা কাজ ঠিক ঠিক হয়, এই ভাবনা নিয়ে আজকে আমার এই বাংময় মূর্তি এই ধ্যান অনুভবে মধ্য দিয়ে প্রকাশ আপনারা যারা শ্রবণ করছেন, এই যে পাঁচজন বন্ধু বেড়াতে গিয়ে যে দর্শন করল, তারা ভেবেছিল এটাই তাদের, কত দূর বন প্রান্ত সেখানেই তারা ভেবেছে সেই ফুলের গন্ধ তাদেরকে অনুভব দিয়েছে, এই বুঝি সেই পঞ্চবটি বউ। আমাদের এই মহাবিশ্বের যত বনজঙ্গল, সেই বনজঙ্গলও কিন্তু স্মরণে চেনে জানে যে ঠাকুর যে যে বনপ্রান্তরে ঘুরেছেন সেই বনপ্রান্তরও স্মরণ করে রেখেছে সেই পঞ্চবটি বনকে। কেউ কোনো বনপ্রান্ত হারিয়ে ফেলেনি, কোনো বনপ্রান্ত হারিয়ে ফেলেনি সেই শ্রীরামকৃষ্ণের সকল বনপ্রান্ত। সেই বনপ্রান্ত কি অপূর্ব ভাবে কোন বন জঙ্গল বলেনি, দেখুন পৃথিবীর যেমনই কলকাতা বলে সমস্ত শহরে এই কনক্রিটের যে বন সব গৃহ, তার ভিতরেও কোন কোন জায়গায় শ্রীরামকৃষ্ণের ছবি পূজিত হচ্ছে সারা বিশ্বময়, সেখানেও ঠাকুর সেই তার ছবি থেকে যেন ভাষা বলছে কথা বলছে। সেই মূর্তি পেয়ালের মধ্যে ভেসে 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 আসছে, কখনো মনে হচ্ছে ওই বুঝি জোনাকির আলো বয়ে নিয়ে আসলো ঠাকুরকে, কখনো মনে হচ্ছে আমার এই কংক্রিটের জঙ্গলে চারতলায় সেই চন্দ্রের শোভা স্পর্শ করছে। যেমন দিনের বেলায় সূর্যের আলো স্পর্শ করে, সেই আলোর মধ্য দিয়ে ঠাকুরের আসা যাওয়া, সেই নীরব শান্ত আলোর মধ্য দিয়েও তার আসা, তার মূর্তি সর্বত্র প্রতিষ্ঠিত। তাই তো বনজঙ্গল মনে রেখেছে কোন বন বলেনি যে আমাদের একটা পঞ্চবটি বন আছে, সেই সুন্দরবনের বন তারাও জানে, আবার অস্ট্রেলিয়ার বন তারাও জানে। বনের মধ্যে যখন প্রচন্ড ঝড়ে দোলায়িত হয়ে যায় সেই গাছগুলো, কখনো কখনো গাছে গাছে ঘর্ষণ লেগে কোথাও হয়তো অগ্নি প্রকাশিত হয়, তখন সেই গাছেরাও স্মরণ করে কাকে, ওই পঞ্চবটি বনকে। তারা জানে ওইও আমাদের, ওই আমাদের রক্ষক। আবার এই কংক্রিটের বনও
তারাও ভাবছে এক ইউনিভার্সাল শক্তি কন্টিনে মনের মধ্যে যেমন ঠাকুর রয়েছে, কোন কোন বাড়িতে সাজানো আমি সচক্ষে দেখেছি কত দূর উঠে গেছে, লিফট নেই তবু সে ঠাকুরের সেই মূর্তিটাকে নিয়ে ওপরে উঠেছে সকলে মিলে। ঠাকুর ওপরে প্রতিষ্ঠিত, কি মজা দেখুন তো। আবার এই বনের মধ্যে ঠাকুর, বনের গাছপালা তারাও ভীত নয়, তারা জানে আমাদের এই দেহের যে কাঠ, আমাদের যে দেহের কাঠের যে অংশ দিয়ে কোথাও কোথাও ঠাকুরের আসন তৈরি হবে। চন্দন কাঠ সে ভাবছে, আমার এই দেহের কাঠ দিয়ে শ্রী রামকৃষ্ণের যদি একটা কেউ আসন করে নেয়, আমার এই গাছ হয়ে জন্মগ্রহণ করা সার্থক হবে। গাছেদেরও চিন্তা, গাছেদেরও প্রাণ আছে, কত কষ্টে সে সেই তার দেহটাকে তৈরি করেছিল আর সেই দেহটা দিয়ে ঠাকুরের আসন তৈরি হয়েছে। টুকরো টুকরো কাঠ যেন এসে কাঠুরিয়াকে বলেছে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, এই বড় অংশটা নিয়ে চলো, শ্রী রামকৃষ্ণের একটা আসন তৈরি হবে। কাঠুরিয়া ঠিক ঘুরে 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 একটা আশ্রমের কাছে এসে একজন ছুতোরের হাতে দিল, আচ্ছা বাবু তুমি এই কাঠটা দিয়ে শ্রী রামকৃষ্ণের একটা পিঁড়ি তৈরি করে দিতে পারো, একটা বেশ সুন্দর ছোট্ট একটা মূর্তি করে দিতে পারো, একটা আসন করে দিতে পারো। ছুতোর মিস্ত্রি বলল, হ্যাঁ বাবু পারবো, নিশ্চয়ই পারবো, আপনি কি রাখবেন? বলছেন, আমি সেই ত্রিমূর্তি রাখব, শ্রী রামকৃষ্ণ সারদা মা আর স্বামীজি, ঠিক এইরকম করে এইরূপ করে একটা আমার এই কাঠটা দিয়ে তৈরি করবে। আমি অনেক কষ্টে কাঠুরিয়ার কাছ থেকে নিয়ে এসেছি, ওই মনে ওই কাঠের আশা ছিল আমি আমার দেহে ঠাকুরকে বসাবো, ওই কাঠটার ইচ্ছা ছিল। সে সেই পঞ্চবটির বোনের কাছে প্রার্থনা করেছিল, আমরাও তো বোন, জঙ্গল দর্শন করতে যেতে পারি না, ঠাকুরকে দর্শন করবো কি করে? ওই গাছেদেরও ইচ্ছা হয় ঠাকুরের ঠাকুরকে সেবা করুক, যেমন জবা ফুলের ইচ্ছা গাছ ভর্তি হয়ে ফুটেছে কিনা। শ্রী রামকৃষ্ণের কণ্ঠে মালা হয়ে সে ঠাকুরের কণ্ঠে অপূর্বভাবে দোলায়িত হবে। ওই ফুলগুলো নিয়ে ফুলগুলোরও আশা ছিল, লক্ষ লক্ষ ফুল ফোটে, সব ফুল কি ঠাকুরের গলায় আসতে পারে না ঠাকুরের পূজোয় আসতে পারে? এক কোটি জবা হয়তো ফুলেছে ফুটেছে বন জঙ্গলে, তার মধ্যে হয়তো 108টা জবা, ও বলে আমি জবা আমাকে নিয়ে চলো, ওই গাছটি বলে আমার থেকে একটা ফুল নাও, নিয়ে ঠাকুরকে 108টা মালা দেবে। সবার মধ্যে সেই বাংময় রূপ ঠাকুরকে সেবা করত,
ওই গাছেরও ইচ্ছা। আমি স্থির হয়ে সুন্দর করে আমার কাঠের অংশ দিয়ে ঠাকুরের প্রেম হবে, আমি ঠাকুরের ঠিক চরণের তলার অংশটা হব, ওই গাছেদেরও ইচ্ছা ছিল। তাই যখন কাঠুরিয়া তার এই কুঠার দিয়ে আঘাত করে কাটছিল চন্দন কাঠকে, তখন সে বারণ করেনি আমাকে কেটো না, সে বলেছে আচ্ছা আমাকে ওই কাঠুরিয়া বয়ে নিয়ে যাবে শহরে, আর শহরের বাবুরা যদি আমাকে দিয়ে ঠাকুরের একটা সুন্দর অপূর্ব সিংহাসন তৈরি করে, সেই সিংহাসনে ঠাকুর এসে বসবে। কোনো কোনো বাড়িতেও আমরা দেখি কি অপূর্ব কাঠের সিংহাসনে ফ্রেমে বাঁধানো একটা ফ্রেম বহুদিন ধরে চলছে কিনা, সেখানে শ্রীরামকৃষ্ণ সারদামা স্বামীজির ছবিটা রয়েছে বলে ওই ফ্রেমটাও নষ্ট হয়ে যাচ্ছে না। বাড়ির মালিক হয়তো ভাবছে ও এইটা পাল্টে আবার একটা নতুন চন্দন কাঠের ফ্রেম দিয়ে ঠাকুরকে বাঁধাবো। তারপর তার মনে হলো বা আমি আসনটা বাঁধাই তৈরি করি, কিন্তু ওই পুরাতন ফ্রেম দিয়েই যেগুলো দেওয়া আছে সেই ফটো তারা কোথাও সরিয়ে না রেখে ওই ফটো আবার সেই আসনে বসা। দেখুন ওই ফ্রেমগুলো তখন যেন আরো জলজল হয়ে উঠল, আমরা ঠিক আছি আমাদের পাল্টিও না, আমাদের এই অংশ ধ্যান অংশ, এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবনা এই বাংময় মূর্তি এই বাংময় অনুভব কথা না বলার তবু শ্রবণ আসছে, কোন কথার মধ্যে কোন কথা তিনি রচনা করে পাঠিয়ে দিচ্ছে কে জানে। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাই, আর আপনারা যারা শ্রবণ করছেন তাদেরকে অনুরোধ করব ওই যে ছোট্ট গল্প পাঁচজন বন্ধু বেড়াতে গিয়ে সেই পঞ্চবটির মন মনে করে যে ধ্যান অনুভবে বসেছিল তাদের কথা, আর ওই বনেদের কথা, বন জঙ্গলের যে রক্ষক সেই পঞ্চবটি এমন ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা ভাবনা তারই দাও। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আর আমরা বলছি শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আপনারা যে শ্রবণ করছেন এইগুলো যেন আরেকটা মানুষ শুনতে পায়, আরেকটা মানুষ যেন শুনতে পায়, সেই জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন। এইটুকু বলে আমরা আজকের এই শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুধ্যান এখানে সমাপ্ত করছি। ওম স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম
সারুভিনে অবতার বদিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ জননীং সরলাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুহৃদয় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে।